শুরু করবি খিচুড়ির চা মুরগি এটা আসি বললেন না এটা করলা ভাজি আলু পেঁপে সবজি পাইছ কারণ শশারে বুড়া শশা বুড়া 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 ওই এদিকে আমি বোম খারাপ এই সাইড টাইম ওই দিকে যা তুই ওই পাশে যা খিদা নাই রুচি নাই ক্লাস হবে রুচি নাই এনে খিদা নাই বুঝছস ভাই পরে তোর এক একে ভালো লাগলো তো ওরা কে ওরা যদি একে বেগুন তো ভর্তা না রে বেগুন তো ইয়ে ভাজি দিছি মনে খাইবো না ওই যে আমাদের মানুষ আছে তো আইলো রাগ কসর করে আমার যে হাত রাখ দেখ সব দেখে লেগেছে ওই যে আসুক মানুষ আসুক আপনি দেন নিজে কয়েকটা দেন এখানে আরে ভাত এমনি ঠান্ডা আমার গলায় বাদ
দে অত খাওয়া আছে ওইটা উঠে যাবে উঠে যাবে অল লেগে আমরা খাইতে বুঝছি আমি বেগুন এনে কিনে থোড়া দিবেন না এটা বেগুন দেন আমি খাইতে পারি আমি অবশ্যই খাবো আচ্ছা আর কি দিন সাথে গরু মুরগি একটা মুরগি দিয়ে আমার দিন কি মুরগি ফার্মের কিন্তু বাড়াই দিয়ে মুরগি খাবি নাকি খাবি রে না সবাই খাবি দুটা যেই দানা তুই খাবারটা দিয়ে যাবে থোড়া তো দিবেনি না ওকে আর থোড়া লোক তোল মুরগির মাংস তো এটা মনে হয় প্রবলেম আছে কি সব খারাপ হয়ে গিয়ে হ্যাঁ এরম কে কেমন ভাজি বল তো তুই বললি সবজি ভালো না সবজিটা এত ভালো তুই কি সবাই মিললে কি একটা সবজি দেন তো মুরগি ঝোল আলু টালু দেন নাই আলু কি ওই কিছুতেই নাই আলু একটা সবজি আমরা যে খেয়েছিলাম এরপর আমরা গেছি তিনবার আমি সাদি আমি তারপর ইয়ে তারপর সামনে অনেকবার গেলাম মানে খাবার মানে ভাব আছে তোরা কথা শুরু করতাম নতুন করে শুরু করবি নতুন করে শুরু করতাম ডায়লগ ডায়লগ বললাম
চা করো 200 করো তাও তো কোষে যে সলিড পিসটা দেয় সমান নেই খাওয়ার সময় পেটে ধরে সেটাই তো আসি কোনটা খাওয়া একটা গল্প আছে আগে তো খাওয়া হচ্ছে বড়কে বড় ছিল না আগে তো বড়কে খাওয়া হচ্ছে এক লোক খাইছিল হিন্দু মা বলতে পারে তুমি কলা টাকা দিছিল তুমি না মাংস দিছিল তাহলে ওইখানে 95 টাকা তো 55 আর 40 না 100 টাকা তো আর দিছো তুমি কিছু বাসা থেকে 100 টাকা আফ্রিকান ব্যান্ড মজা লাগলে খাম না তাড়াতাড়ি কত বাজে একটা 45 বাজে চলো গাড়িটা পাবো সকাল আমি ভাই প্রতিদিন খাই কিন্তু সকালে আমার রুচা ছিল না আমি ইয়ে খেতাম ভাই লঞ্চে খেতাম কেমন টেস্ট পাচ্ছে আর এইদিকে একটা এক গ্লাস পানিও খেলাম অন্তত পরিষ্কার আছে
এই বিল্ডিং গুলো অতটা গুলো না কেমন জানিস তাও একটা ইয়ে আছে না তুই কি বোঝাচ্ছি চ্যাম্পুর